হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আপনাদের ফোনে গুগল ম্যাপে থাকা একটা অসম ফিচার সম্বন্ধে আলোচনা করব। তো এর মাধ্যমে আপনারা আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা যে কারো লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন। আপনার প্রেমিকা বা আপনার প্রিয়জন কোথায় আছে, কি করছে, এই সমস্ত কিছু কিন্তু আপনি খুব সহজেই ট্র্যাক করতে পারবেন আপনাদের নিজের মোবাইল দিয়ে। তো ফ্রেন্ডস, এটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর আপনি যদি এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, আর ভিডিও অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাদের কি করতে হবে, যার মোবাইলের লোকেশন আপনি ট্র্যাক করতে চান, অর্থাৎ যার লাইভ লোকেশন আপনি দেখতে চান, তার মোবাইলটা জাস্ট আপনার এক মিনিটের জন্য নিতে হবে। তো তার মোবাইলটি নেওয়ার পরে তার মোবাইল থেকে আপনি গুগল ম্যাপস বলে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা, এটাকে আপনি ওপেন করে নেবেন। তো এটা প্রায় প্রত্যেক মোবাইলেই থাকে। যদি তার মোবাইলে এটা না থেকে থাকে, তাহলে আপনি কি করবেন, তার মোবাইলে এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? কিন্তু এটা প্রায় সব মোবাইলে থাকে। তো যাই হোক, আপনারা কী করবেন, তারপরে আপনারা দেখবেন ওপরে নোটিফিকেশন প্যানেল আছে, এটাকে টেনে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন লোকেশন সার্ভিস বলে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিস রয়েছে, এটাকে আপনি তার মোবাইলে অন করে দেবেন। তো এটা যদি অন থাকে তাহলে তো থাকলোই, অন না থাকলে আপনি এটাকে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর কী কী করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, প্রথম থেকে বলছি, আপনি যার মোবাইলে লোকেশন ট্র্যাক করতে চান তার মোবাইলটা একটু নেবেন। নেওয়ার পরে তার মোবাইলে গুগল ম্যাপস এটা ওপেন করবেন, ওপেন করার পর যে লোকেশন সার্ভিস রয়েছে সেটাকে অন করে দেবেন। তো অনেক মোবাইলে এটা লোকেশন বা জিপিএস নামেও থাকতে পারে, তো যাই হোক আপনি যেটাই থাকুক না কেন সেটাকে কিন্তু অন করে দেবেন। তো গুগল ম্যাপস অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি উপরে থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর বিভিন্ন অপশন এখানে আপনি পেয়ে যাবেন। তো এখানে একটা অপশন রয়েছে লোকেশন শেয়ারিং বলে, দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তো লোকেশন শেয়ারিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট ডেট, এখানে আপনি ক্লিক করবেন। তো গেট স্টার্টেডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইওর রিয়েল টাইম লোকেশন, তো তার নিচে এখানে রয়েছে ফর ওয়ান আওয়ার। ফর ওয়ান আওয়ার মানে হচ্ছে আপনি যে লোকেশনটা ট্র্যাক করবেন সেটা কিন্তু মাত্র এক ঘন্টার জন্যই ট্র্যাক করতে পারবেন। তো এখানে প্লাস মাইনাস রয়েছে, আপনি এটাকে প্লাসে ক্লিক করে কিন্তু এই টাইমটাকে আরও বাড়াতে পারেন, আর মাইনাসে ক্লিক করে আপনি টাইমটাকে কমাতেও পারেন। তো আপনার ইচ্ছা মতো আপনি এটাকে সেট করে নেবেন। তো আপনি যদি এখান থেকে 12 ঘন্টা সিলেক্ট করেন, তাহলে আপনি 12 ঘন্টার জন্য তার লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন। তো আরেকটা এখানে অপশন রয়েছে, এটা খুবই সুন্দর একটি অপশন, এখানে রয়েছে দেখুন আনটিল ইউ টার্ন দিস অফ, অর্থাৎ সে যতক্ষণ না তার মোবাইল থেকে এই গুগল ম্যাপের লোকেশন শেয়ারিং অপশনটি অফ করবে, ততক্ষণ ধরে কিন্তু আপনি তাকে ট্র্যাক করতে পারবেন। তো আমি জাস্ট এটাকে ওপরে যে অপশনটা রয়েছে ফর 12 আওয়ার্স এটাই রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আপনি নিচে অনেকগুলি অপশন পেয়ে যাবেন, এখানে বিভিন্ন নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন, এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখানে রয়েছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, ঠিক আছে? তো আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নিতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নিলাম। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর তার মোবাইলে হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে, এবং তার মোবাইলে নিশ্চয়ই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে। আপনি কিন্তু আপনার নাম্বারে এই মেসেজটি পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এই নাম্বারটায় এই মেসেজটি পাঠিয়ে দিচ্ছি। তো পাঠিয়ে দেওয়ার পর দেখবেন এরকম একটি লিঙ্ক সেখানে চলে যাবে, তো ওই লিঙ্কটি আপনি আপনার নাম্বারে তার মোবাইল থেকে পাঠিয়ে দেবেন। তো পাঠিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এই মেসেজটার উপরে ক্লিক করে ধরে থাকবেন। ধরে থাকার পর উপর দেখুন এখানে ডিলেট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ডিলেট ফর মি বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কি হবে, সে জানতে পারবে না যে তার মোবাইল থেকে কোনো মেসেজ গিয়েছে কি না, কিন্তু আপনার মোবাইলে কিন্তু সেটা অবশ্যই চলে আসবে। এবার আপনি কী করবেন, আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পর সেই মেসেজটিকে ওপেন করবেন। তো এই মেসেজটি দেখুন চলে এসছে, এবং এখানে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। তো এই লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর কী হবে, আপনার ফোনে যে গুগল ম্যাপ আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, এবং এর মাধ্যমে কিন্তু আপনি তার লাইভ লোকেশন খুব সহজেই দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে লাইভ লোকেশন দেখিয়ে দিচ্ছে। তো আপনিও কিন্তু এইভাবে যে কারো লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন জাস্ট একটা ছোট্ট গুগল ম্যাপের ট্রিকের মাধ্যমে। তো ফ্রেন্ডস, এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন, আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবার একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই বাই।